तस्यैव हेतु प्रजते हेतुकोविदो न लभ्यते यद्भ्रमतामुपरि अधो तल्लभ्यते दुःखवदन्नतः सुखं कालेन सर्वत्र गभीररंसा। शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर बहुबा জানিয়েছেন তর্কপথ থেকে পরম সত্যবস্তু অন্তর্ধান করেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুবার জানিয়েছেন তর্কপথ অবলম্বন করলে পরম সত্যবস্তু অনেক অনেক দূরে চলে যান, আমার কাছে ধরা দেন না। শিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন আপনি তো তর্কের পথ অবলম্বন করেছেন, আপনি প্রণিপাত পরিপ্রেশ্নের রাস্তা ত্যাগ করেছেন, আপনি প্রণিপাত পরিপ্রশ্নের যে রাস্তা, সহজ রাস্তা, সেটা আপনি ত্যাগ করেছেন, করে আপনি তর্কের পন্থা অবলম্বন করেছেন। এ অবস্থায় আপনি কোনো মতেই নিজের পরম মঙ্গল আশা করতে পারেন না। তস্যৈব হেতু প্রজতে তো কোবিধো ন লভ্যতে ইয়াৎ ভ্রমতাম অপরিয়াধ। জীবের অনন্তকালের ইতিহাসেতে তার ইচ্ছা অনুযায়ী নিজের গতাগতি পুনঃ পুনঃ বিদ্যাপতি বলেছেন, মতিরহু তোহা প্রসঙ্গে। বদ্ধজীব অনন্তকালের ইতিহাসে স্বেচ্ছাচারিতা অবলম্বনে খালি উপরি অধ, কখনো উপরে কখনো নিচে, কভু রাজা কভু প্রজা, এভাবে ভ্রাম্যমান হচ্ছেন, কোনো স্থায়ী সমাধান পাওয়া যাচ্ছে না, যেটাকে বলে অ্যাবসলিউট সমাধান, যে সমাধানের পরে আর কোনো কিছু আমার প্রয়োজন হবে না, নিত্যকালের সমাধান, সে সমাধানের পরে আর আমার কোনো অসুবিধে থাকবে না। বদ্ধজীব স্বাধীনভাবে থাকতে চান। আমাদের জড়কবি বলেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়। বড় ভালো কথা, প্রত্যেকে স্বাধীনতা চান। আমি কেন এসেছি গুরুচরণে, কি কারণে এলাম গুরু বৈষ্ণব চরণে, পরাধানে পরাধীনতা স্বীকার করার জন্য এসছি না, নাকি অ্যাবসলিউট স্বাধীনতা পাওয়ার জন্য, কোনটা? বিচার হওয়া দরকার। আমি কেন গুরুচরণে এলাম, কি কারণে? স্বাধীনতা কথার মানেটা কি হয়? কাউকে যদি জিজ্ঞাসা করা হয় স্বাধীনতা কথার মানে কি আপনি জানেন, বলে হ্যাঁ জানি তো, কি জানেন? বলে স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করব, কাউ কিছু বলার থাকবে না, আমি তাই নাকি? এটা হচ্ছে অসভ্য দেশের স্বাধীনতার ব্যাখ্যা, এতে ভালো ব্যাখ্যা আর হয় না। কোনো অসভ্য দেশে, আনকালচার্ড কোনো দেশের সবচেয়ে ভালো ব্যাখ্যা, এর চেয়ে ভালো ব্যাখ্যা হয় না। স্বাধীনতা মানে আমি যা ইচ্ছে তাই করব, যেমন হচ্ছে আমাদের দেশ। কিন্তু স্বাধীনতা কথাটার সবচেয়ে ভালো ব্যাখ্যা এই জড় দার্শনিকের দৃষ্টিতে, আমি এখনও পারমার্থিক দার্শনিকের বিচারে যাচ্ছি না, জড়জগতের যাদের জড় দর্শনের মধ্যে উন্নত দর্শন হয়েছে মোটামুটি, তাদের ব্যাখ্যা কী? তারা বলছেন লিবার্টি মিন্স কার্টেলমেন্ট অফ ইয়োর ওন রাইট ফর দ্য সেক অফ আদার্স সো দ্যাট মিউচুয়াল ইন্টারেস্ট ক্যান বি প্রোটেক্টেড অ্যান্ড ফাইনাল গোল ক্যান বি অ্যাটেন্ডেড। একটু বাংলায় বলে দিই, কেন ওই যে দার্শনিক বলেছেন সে ইংরেজিতেই বলেছেন, আমার কিছু করার নেই। তিনি বলছেন
স্বাধীনতা মানে হলো তোমার নিজের যে স্বেচ্ছাচারিতা এটাকে সংকোচ করো, কার্টেল করো। কেন? কেন তোমার জন্য যেন অপরের কোনো কষ্ট না হয়, তোমার জন্য, তোমার স্বেচ্ছাচারিতার জন্য অপরের কেন যেন কষ্ট না হয়, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তো লিবার্টি মিন কার্টেলমেন্ট অফ ইউর ওন রাইট ফর দ্য সেক অফ আদার্স সো দ্যাট মিউচুয়াল ইন্টারেস্ট ক্যান বি প্রোটেক্টেড অ্যান্ড ফাইনাল গোল ক্যান বি অ্যাটেন্ডেড। জড়জগতের ব্যাখ্যা, মিউচুয়াল ইন্টারেস্ট মানে আমরা এই জড়জগতে বেঁচে আছি, তুমিও আমার ক্ষতি করো না, আমি তোমার ক্ষতি, সাধারণভাবে থাকো, আর আমি যে স্বাধীনতাটা ভোগ করছি তুমিও যে করছো, তার ফলে আমাদের ক্রিয়াকর্মের ফলে এই স্বাধীনতাতে যে আমরা যে এনজয় করছি তার ফলেই যেন সামগ্রিকভাবে দেশের উন্নতি হয়, বোঝা গেল, এটাও যেন ডিস্টার্ব না হয়। তাহলে কত সুন্দর ব্যাখ্যা, এটা জড়জগতের ব্যাখ্যা। স্বাধীনতাহীনতায় আমি বাঁচতে চাই না, কিন্তু তাহলে প্রশ্ন হলো আমি তাহলে গুরু বৈষ্ণবের কাছে এলাম কেন, স্বাধীনতা ভোগ করবার জন্য না? আত্মসমর্পণ মানে তো, আত্মসমর্পণ মানে কি? আত্মসমর্পণ মানে নিজের স্বাধীনতাকে দিয়ে দেওয়া, তাই তো নাকি? আত্মসমর্পণ মানেই হলো বদ্ধজীবের যে স্বেচ্ছাচারিতা অনন্তকালের একটা প্রবৃত্তি, কুৎসিত প্রবৃত্তি। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের ভাষায়, আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্যে পশু সাম্যে অবস্থিত। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের ভাষায় বলতে গেলে সেখানে বলছেন, আনুগত্যহীন ব্যক্তি পশু সাম্যে অবস্থিত, আনুগত্যহীন ব্যক্তি পশুর সাম্যে অবস্থিত বা পশুর থেকেও নিচে। পশুর থেকে নিচে কেন বললাম? কারণ আনুগত্যহীন ব্যক্তি পশুটা যত ক্ষতি করতে পারে, আনুগত্যহীন ব্যক্তি তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে দেবে, তার অনেক প্রমাণ আছে আমাদের কাছে, প্রচুর প্রমাণ আছে। গুরু বৈষ্ণব চরণে আত্মসমর্পণের মানে কি, এর অ্যাবসলিউট ব্যাখ্যা কি হবে, পারমার্থিক রাজ্যের ব্যাখ্যা কি হবে? গুরু বৈষ্ণব চরণে আত্মসমর্পণের বাস্তবিক অর্থ হল আমি অনন্তকালের জন্য স্বাধীন হয়ে যাব, বোঝা গেল না? আমার যে চিদাত্মা চিরকালের জন্য স্বাধীন হয়ে যাবে। ওই জন্য ওই কীর্তনগুলো অনেকবার প্রত্যেক অনেক সভায় আমি বলে থাকি কীর্তন করবার জন্য, আর কেন মায়া জালে পরিতেছ জীব মিন নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চির। আছে কীর্তন, আর কেন মায়া জালে পরিতেছ জীব মিন নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। তারপরের লাইনগুলোর মধ্যে কথা আছে, এখনো ভকতি বলে কৃষ্ণ প্রেম সিন্ধু জলে থাকো তুমি, কি অনায়াসে থাকো তুমি। হ্যাঁ, তাহলে যে কথাটা আমি বললাম সেটি মানে দাঁড়ালো, অর্থাৎ গুরু বৈষ্ণব চরণে আত্মসমর্পণের অর্থ হল আমি মায়ার কাছ থেকে স্বাধীন হয়ে যাব। এটা গুপ্ত ব্যাখ্যা হলো কি না, তাই তো দাঁড়ালো। গুরু বৈষ্ণব চরণে আত্মসমর্পণ মানে স্বাধীনতা আমার চলে গেল তা নয়, গুরু বৈষ্ণব চরণে আত্মসমর্পণের মানে হল আমার অনন্তকালের জন্য একটা সুবিধা দেখা দিল, সেটা কি না, আমি মায়ার হাত থেকে চিরকালের মতো ছুটি পেয়ে গেলাম, মায়াদেবীর আর আমার উপর কোনো অধিকার থাকবে না, থাকবে সেটা কি তো স্বাধীনতা বলে। স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা কাকে বলে, একই তো বলে। আজকে ব্যাস পূজা উপলক্ষে আপনারা আমাকে কৃপা পাইয়ে দেওয়ার জন্য আপনাকে আমাকে ডেকেছেন এখানে, ব্যাস পূজা। ব্যাস পূজা সমষ্টিগত ব্যাস পূজা, ব্যষ্টিগত ব্যাস পূজা, এরকম বিচারে দেখা যায়
সমষ্টি গুরু এবং ব্যষ্টি গুরুর তত্ত্ব অনেক আলোচনা করা হয়েছিল পূর্বেও। আজকে ব্যষ্টি গুরু পূজা, যিনি আমাকে কৃপা করবার জন্য জগতে এসছেন, এটা কোনো ফাঁকা ফিলোসফি আমি বলছি না, ফাঁকা দর্শনের মধ্যে কোনো বাস্তবিক কিছু থাকে না। যেখানে গুরু বৈষ্ণবের বাণীস্বরূপ এবং গুরু বৈষ্ণব স্বয়ং অভিন্ন হন, আমি সেই জগতের কথা বলবার জন্য আপনাদের কাছে এসেছি। তাও সেটা আমার কিছু নয়, সেগুলো সমস্ত আমি প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর গুরুবর্গের কাছে যা পেয়েছি সেগুলোই আপনাদের, নিজস্ব কোনো কিছু নাই আমার। ব্যাস পূজার অর্থ হল যিনি ইহ জগতে অবতীর্ণ হয়েছেন, যার কথা বলতে গিয়ে ভগবান সাক্ষাৎ জানাচ্ছেন আচার্য মাং বিজানিয়াত, আমাকে আচার্য বলে জানবে, অন্য কিছু ভাবনা যেন এনো না। ন মর্তবুদ্ধিয়া অসুয়েত সর্বদেবময় গুরু, অসুয়া প্রকাশ করা, তার সঙ্গে কম্পিটিশন করা, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা, তার প্রতিষ্ঠাতে হিংসা করা, এগুলো নরকের দ্বারস্বরূপ। যশ সাক্ষাৎ ভগবতী জ্ঞান দীপ পদে গুরৌ মত সাধ্যি সুতম তস্য সর্বম কুঞ্জর শৌচভাত। গুরৌ, গুরুতে যার মর্তবুদ্ধি, তার সমস্ত সাধ্যায় অধ্যায় নিরুদ্ধায় যা কিছু তিনি করেছেন সেগুলো সমস্ত বালিতে জল ঢালা বা হস্তিস্থান সদৃশ্য। হাতি যেমন স্নান করালেও তার পবিত্রতার কোনো সম্ভাবনা নাই, বহু স্নান করার পরেও ধুলিকণা নিয়ে গায়ে মেখে নিলেন, এইটা তার স্নান। কিন্তু বদ্ধজীবের সম্বন্ধে বলতে গিয়ে গুরুবর্গ বলেছেন, গুরুপাদ পদ্ম বলতেন, বাবা কুকুরের ল্যাজ বেঁকা, তুমি যতই তেল আর ঘি দিয়ে টানো সে ল্যাজটা এরকম বেঁকা, কিছুতেই সোজা হতে চায় না। হয় প্রকৃতিটাই এরকম, কিন্তু বদ্ধজীব রোগ শোক, রোগ শোক পরিতাপ বন্ধনম বন্ধন বন্ধন রোগ শোক পরিতাপ বন্ধন ব্যসনানি চ আত্মা আত্মাপরাধ দেহিনাম পঞ্চৈতানি, বলে গেলাম লাস্টে। তা যে রোগ শোক পরিতাপ বন্ধন ব্যসনানি চ আত্মাপরাধ বিখ্যানাম পঞ্চৈতানি দেহিনাম, এই পাঁচটা, এই যেগুলো বলা হলো বদ্ধজীবে ইটস আ মাস্ট, এ থাকবেই, এটা ছাড়া বদ্ধজীব হয় না, বদ্ধজীব এগুলো থাকবে। কী কী থাকবে? রোগ থাকবে, শোক থাকবে, পরিতাপ থাকবে, বন্ধন অবস্থা, আর ব্যসনানি বহুবচন, অনেক ব্যসন, বিভিন্ন রকম ব্যসনে সে যুক্ত রয়েছে, এগুলো সব বদ্ধজীবের একটা কোয়াইট ন্যাচারাল, এটা এই জগতের দৃষ্টিভঙ্গি নিয়ে বললাম, এই জগতে এটা স্বাভাবিক, এছাড়া তাদের কোনো কিছু করার নেই। কিন্তু এই অবস্থাতে পড়ে থাকাটা, আমি এই অবস্থায় থাকবো, আপনার কি? আমি জড়জগতে এই অবস্থায় থাকতে চাই, আর থাকুন। কিন্তু এই দুঃখময় অবস্থায় পড়ে থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়, বাস্তবিক বুদ্ধি একে বলা যায় না। অনেকে দাবি করতে পারেন আমি অত্যন্ত আমি অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু কোনো মতেই তার এই বুদ্ধিমত্তার প্রশংসা করা যায় না। যাই কি, এই বুদ্ধিমত্তার দ্বারা সে কী হবে তার? যেখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে বিদ্যা লাভ করলে পরে আমার বন্ধনের কারণ হবে, সে বিদ্যার মস্তকেতে পদাঘাত করার কথা বলেছেন, তাই তো? কোনো লাভ নেই। ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর
একটা ব্যাখ্যা করেছেন, বুদ্ধিমান ব্যক্তি কাকে বলে? আমি তো মনে করি আমি সবচেয়ে বেশি বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিমান ব্যক্তি কাকে বলে? ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, উদ্ধব এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণাম যত সত্যম অনৃতে নেহম অর্থেন আপনতি অমৃতম। উদ্ধব তাকেই বাস্তব বুদ্ধিমান বলা যায় যিনি মাত্র এই দুদিনের দেহ ধারণ করার পর সেই বাস্তবিক অমৃতের সন্ধানের জন্য সে চেষ্টা করছেন। বাস্তবিক জড়জগতের কোনো অমৃত যেটা আমাকে আলটিমেটলি মৃত অবস্থায় ফেলবে সেই অমৃত আমার দরকার নেই। ওই জন্য কুম্ভমেলা স্নানের জন্য বহুবার ব্যস্ত হতেন না, আমিও ব্যস্ত হই না। আজ পর্যন্ত আমি কুম্ভমেলা স্নান করতে যাইনি, কোনো রুচি নাই। কুম্ভমেলায় আপনারা যে অমৃত সংগ্রহ করবেন সে অমৃত কর্পূরের মতো উড়ে যাবে, সে আবার কী কথা? হ্যাঁ, যত আপনারা দান পুণ্য এটা ওটা করে যত রকম কিছু করে অনেক কিছু সঞ্চয় করার চেষ্টা করছেন, জড়জগতের ভোগটাকে একটু সুবিধে করে নেবেন, লাভ হবে না। প্রভুপাদ বলছেন এগুলো সব কর্পূরের মতো উড়ে যাবে। কর্পূর যেমন খোলা থাকলে উবে যায়, থাকে না। যত সব ভোগ ভোগবিলাসের ব্যবস্থা, নিজের সুবিধের ব্যবস্থা আজ পর্যন্ত করেছেন বা ভবিষ্যতে করবেন তার কোনো গ্যারেন্টি নেই। এক বিন্দু বিসর্গের এর সম্বন্ধে কোনো গ্যারেন্টি দেয়া যাবে না, আমরা এর সম্বন্ধে কোনো রেসপন্সিবিলিটি তো পারবো না, এটা হয় না। বড় আশ্চর্য কথা, গুরু বৈষ্ণব বড় স্বার্থপর, তারা সব নিজের প্রতিষ্ঠা ব্যবস্থা করেন। এই তো দেখলাম এখন পুজোগুলো করালেন, একজন করে আসছে ফুল দিল পায়ে, তাই নাকি? কার পায়ে ফুল দিয়েছে? কার পায়ে ফুল দিল? ফুলগুলো চলে গেছে বলরামের পায়ে, কেউ পায়ে ফুল নেয়নি আপনাদের, এত ধৃষ্টতা কাউন নাই। গুরু বৈষ্ণবের যা কিছু বৈভব আদি কোনো কিছুই নিজের ভোগের জন্য নয়, এ কথাটা বিশ্বাস হয় না। জড়জগতের যত এক্সেলেন্ট যত যত দার্শনিক আছেন জড়জগতের, আবার যারা নীতিশাস্ত্রের অনেক কিছু প্রণয়ন করেছেন তারা বলছেন এই যে নদীগুলো তার নিজের জলগুলো নিজে পান করে না, জানো না তোমরা? এই নদীগুলো যত জল তোমাদের কাছে পাঠাচ্ছে দিচ্ছে কিন্তু এই জল নদী এক ফুটিও পান করে না, করে? নদী নিজের জল এক বিন্দু পান করে না, এটা ধ্রুব সত্য কথা, সবাই স্বীকার করবে কি না? আর যে গাছগুলো ফল দিচ্ছে সেই গাছগুলোকে জিজ্ঞেস করুন কটা ফল তুমি নিজে খেয়েছো মশাই? বলে আমি তো ফল খাইনি, আমি এদের জন্য দিয়েছি, তাই নাকি? বলে হ্যাঁ। মেঘকে জিজ্ঞাসা করো, মেঘ এত শস্য যে হলো তার কতটা পার্সেন্টেজ তুমি নিয়েছো, দালালি খেয়েছো? মেঘ বলো আমি তো কিছু নিইনি। তাহলে সাধুগুরু বৈষ্ণবের জন্য সেই কথা প্রযোজ্য। জলানি তাসাম ন পিবন্তি নদ্যহ, জলানি তাসাম ন পিবন্তি নদ্যহ, ফলানি তদবদ ন খদন্ত বৃক্ষাহ, বৃক্ষগণ নিজের ফল আহার করে না। না দত্তে সস্যানি মেঘা কদাচিত, না দন্তি সস্যানি, যত শস্য আছে সেগুলো মেঘ কোনোদিন খায় না, নাই কি? তাহলে কী সিদ্ধান্ত দাঁড়ালো? সতাম সতাম বিভূতি, কী জন্য সতাম বিভূতি? বলছে পরোপকারায় সতাম বিভূতি, পরোপকারায় সতাম বিভূতি। সাধুদের যদি প্রচুর কিছু দেখা যায়, মঠ মন্দির বৈভব, যদি বাস্তবিক সাধু হয়, যদি কেউ রাবণ সেজে আসেন তার সম্বন্ধে আমার এই কথাগুলো নয়,
বাস্তবিক যদি কেউ সাধু হয় তাকে লক্ষ্য করে দেখবেন তার যা কিছু আছে সব পরহিতায়ু, নিজের জন্য কিছু নয়, মনে হয় যেন এই তো নিলেন কিছু, গোপনে লক্ষ্য করলে দেখা যায় সেগুলো সব ভগবত চরণে বৈষ্ণব চরণে দিয়ে দিয়েছেন, তারা নিজে আত্মসাৎ করেন নাই। নিত্য জগতের বড় কথা বড়ই অদ্ভুত, অ্যাবসলিউটের কথা আপনাদের বিশ্বাস হবে না আমি জানি, আমাদের মধ্যে অনেকই অর্ধেক 50% মেটেরিয়ালিস্ট, 50% স্পিরিচুয়ালিস্ট, আবার কেউ কেউ 80% বিশ্বাসে উন্নীত হয়েছি, 20% এখনও বাকি আছে, কিছু ডাউটস, কিছু সন্দেহ, কিছু এগুলো সব রয়েছে। এগুলো থাকাকালীন অবস্থায় আমি বৈষ্ণব জগতের কোনো কথাই বুঝতে পারবো না, ব্যাস পূজা করার অধিকারও আমার থাকবে না। আই কেন থাকবে না? আপনি আমাদেরকে হৃদয় ভেঙে দিচ্ছেন, না ভাঙিনি, সত্যি কথা বলছি, ব্যাস পূজারও অধিকার থাকবে না। বলে কেন? যে বস্তুটাকে আমি দেখি না চোখে, যে বস্তুটাকে আমি অনুভব করতে পারি না, যে বস্তুটাকে কানের দ্বারা শুনে আমি অনুভবই করিনি, কিছুই চোখের দ্বারাও দেখতে পারি না, সেই বস্তুটা একটা আমার কাছে অলিক বস্তু, সেই বস্তুটাকে আমি পুজো করে নেব, উপাসনা করে নেব, সেটা কী করে সম্ভব? হাউ ইজ দ্যাট পসিবল? বোঝা গেল না কথাটা? যে বস্তুটাকে আদৌ আমি দেখতে পাচ্ছি না, যে বস্তু সম্বন্ধে আমি কিছুই বুঝতে পাচ্ছি না, যে বস্তুটা সম্বন্ধে আমি কোনো কিছু অনুভব করতে পারলাম না, সেই বস্তুটার আজকে আমার পূজা হবে, আমি কিছু বাজার থেকে ফুল এনে পুষ্পাঞ্জলি দিয়েছি তো আমি, আপনি কী বলেন? আমি পূজা করলাম না, একটু আগে দেখলেন না কী পূজা হলো আমি তো বুঝতে পারলাম না, আমি তো দেখলাম কিন্তু কী পূজা হলো আমি জানি না, ওভাবে হয় না। এবং গুরুপসনৈক ভক্তিয়া বিদ্যা কুঠারেণ শীতেন ধীর বিবৃশ্য জীবা সয়ময়ম অপ্রমত্ত সংবৃশ্য আত্মনম অথ ত্যাজ্যস্তম। দশম স্কন্ধে সুন্দর বলছেন, কি বলছেন? গুরুবার্ক গুরুবার্ক লব্ধ উপনিষদ চক্ষুষা, গুরু নামক অর্ক গুরুবার্ক, গুরু নানক যে জ্ঞানের যে সূর্য, তার দ্বারা আমার ভেতরে যত অন্ধকার সব চলে গেছে। গুরুবার্ক লব্ধ উপনিষদ চক্ষুষা, গুরু নামক যে সূর্য, জ্ঞানের সূর্য, তিনি উদিত হয়েছেন করুণা করে, আর সেই অর্কের প্রভাবে আজকে আমার সমস্ত অন্ধকার চলে গেছে, আর আমি উপনিষদ চক্ষুষা, চক্ষুষা চক্ষুর দ্বারা, তৃতীয়া তো উপনিষদ চক্ষুষা, আমি আমার সম্বল কি? আমার সম্বল হলো এই যে পচা গলা, হাত পা, চোখ মুখ নাক কান, এগুলো দেখুন, আপনারা দেখুন, এগুলোই আমার সম্বল, এগুলো নিয়ে আমি এসছি গুরু বৈষ্ণব পূজা করতে, আমি এগুলো দিয়ে আমি বুঝে নিই এই সব মতলব বাজ বৈষ্ণবগণ, এগুলো আমার সম্বল, আমার এই পচা গলা হাত পা দুর্গন্ধ দূষিত, এই আমার পঞ্চেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় জ্ঞান, এগুলো আমার সম্বল, আর তর্ক ওভারঅল, তর্ক ছাড়া আমি কিছু বুঝি না, এটা আমার সম্বল। কিন্তু এই তর্ক এইগুলো নিয়েই যে অপ্রাকৃতিক জগতে যাওয়া যাবে না, সেটা আগেই শুরুতে বললাম। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বলছেন, আপনি পণিপাত পরিপোষণের রাস্তা ত্যাগ করেছেন, আপনি পণিপাত পরিপোষণের রাস্তা ত্যাগ করেছেন, আপনি তর্কপন্থা অবলম্বন করেছেন, আপনার কী মঙ্গল হতে পারে? আমরা কী আপনার দায়িত্ব নিতে পারব? যখন জীব স্বতন্ত্র হয় তখন তারা দায়িত্ব ছুটে যায়, কিছু করার থাকে না। মায়াদেবীর প্রভাবে অনন্তকাল ধরে যে সমস্ত প্রিজুডিসিক্যাল কনসেপশন, বদ্ধমূল ধারণা আমার হৃদয়ে রয়েছে, জড় বস্তা পচা বিষয়ের ধারণা, সেগুলোকে কী করতে হয় একটু আগেই বলেছি, সেগুলোকে একেবারে ফ্রম দ্য রুট, একেবারে মূল থেকে কেটে
উৎখাত করতে হবে, প্রখ্যাত উৎখাত না হওয়া পর্যন্ত হবে না। এগুলোকে পুরো রুট থেকে একেবারে উপড়ে ফেলে দিতে হবে। এবং গুরুপোষণিক ভক্তা বিদ্যা কুঠারেণ শীতে শীতেন ধীর বিবৃষ্টা জীবা স্বয়ং অপ্রমত্ত সংবৃষ্ট নট বিশ্ব সংবৃষ্ট আত্মনামাথ ত্যাজ্যস্তম। তুমি নিজেকে মুক্ত করো, জ্ঞান ওষি দিয়েছে তোমাকে, নিজের মূল থেকে কাটো, নিজেকে মুক্ত করো, তারপর জ্ঞানী বলে অভিমানটা রেখো না। তুমি অনেক বিদ্বান, আমি জানি তোমার ডিগ্রি আছে, এগুলোকে ফেলে দাও ডাস্টবিনে, এগুলো নিয়ে গুরু বৈষ্ণবের কাছে এসো না। অর্থ বল, বিদ্যা বল, সৌন্দর্য বল, যা কিছু আছে ম্যান পাওয়ার মানি পাওয়ার, এগুলো নিয়ে কখনোই গুরু বৈষ্ণবের কাছে আসার স্পর্ধা প্রকাশ করবে না, কোলে বঞ্চিত হবে, চিরকালের মতো বঞ্চিত হবে। এগুলোকে অবলম্বন করে কখনোই শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে আসবার চেষ্টা করো না, এতে ধোকা খেয়ে যাবে। গুরু বৈষ্ণবকে আমরা ধোকা দিতে পারি না, আমরা ধোকা খেয়ে যাই, মনে হয় যেমন ঠকালাম, এই তো ঠকালাম, ঠকিয়ে চলে গেলাম বাড়ি, দেখি এবার কি করে, কাকে ঠকালে, কাকে ঠকালে, তুমি মূর্খ কাকে ঠকালে, বিচার করে দেখবে নিজের গলায় তুমি ছুরি মারলে, তোমার মতো এত টপমোস্ট মূর্খ আর কেউ নাই, অপ্রাকৃত জগতের কোনো ধারণাই কাউন নাই, কোথায় হরিকথা বলা যায়। সরস্বতী ঠাকুর দুঃখ করে বলছেন, একটা জায়গাও পেলাম না যেখানে অপ্রাকৃত জগতের কিছু কথা আলোচনা করতে পারি, মানে কথাটা আর বুঝলাম না, বলে হ্যাঁ, সেই জন্যই সরস্বতী ঠাকুর অপ্রাকৃত দুঃখ প্রকাশ করে বলেছেন, আমরা সবাই নুনাধিক সবাই মায়াবাদ বিচারে স্পৃষ্ট হয়ে পড়ে রয়েছি, এ আবার কী কথা, হ্যাঁ আমরা সকলেই নুনাধিক মোর অর লেস কম বেশি কিছু কিছু মায়াবাদের বিচার স্পৃষ্ট, মায়াবাদ বিচার আমাকে চ্যাপ্টা করে দিচ্ছে হয়ে পড়ে রয়েছি, এর থেকে রেহাই পাচ্ছি না, মানেটা তো বুঝলাম না, সোজা মানে গুরু বৈষ্ণবের নিত্যতা না স্বীকার করা, ভগবানের নিত্যতা না স্বীকার করা, নামের প্রভাবের নিত্যতা, এটাই তো মায়াবাদ। মায়াবাদের বেসিক কী, মায়াবাদ আলোচনা করলে তো দু মাস চার মাস ধরে গায়ে মায়াবাদ আলোচনা চলবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, মায়াবাদী কী বলেন বৈষ্ণব কী বলেন, কিন্তু এক কথায় যদি বেসিক কথা কে বলতে পারে কী বলা যায়, যারা গুরু বৈষ্ণব ভগবানের ধামের নামের নিত্যতাকে স্বীকার করে না তারাই তো মায়াবাদ, এটা তো বেসিক আর কি। তো এটাই তো আমার মধ্যে রয়েছে, নেই আমার মধ্যে নেই, এটি তো আমার মধ্যে রয়েছে, একশো একশো ভাগ গুরু বৈষ্ণবে বিশ্বাস কার হয়েছে, আমার হয়েছে কি জানি, আমার হয়েছে কিনা আমি জানি না, একশো থেকে একশো ভাগ গুরু বৈষ্ণবে যার বিশ্বাস হয়েছেন তার দীক্ষাকার্য হয়ে গেছে, মানে হয়ে গেছে মানে তার দীক্ষাকার্য সমাধান, মোটামুটি দীক্ষাকার্য বলা যায়, হ্যাঁ ওর জীবনের দীক্ষা বলে জিনিসটা এটা স্বীকার করা যায়, এর দীক্ষা হয়েছে, বাকি তথাকথিত দীক্ষা দীক্ষিত ব্যক্তির যে দীক্ষা বাস্তবিক হয়েছে কি না এটা আমার সঙ্গে তর্ক ঝগড়া করার বিষয় নয়, এটা নিজের সঙ্গে নিজের বিবেকের সঙ্গে প্রশ্ন করলেই পাওয়া যায়, একা ঘরে নিজের বিবেকের সঙ্গে প্রশ্ন, তোর দিব্যজ্ঞান হয়েছে রে, তোর দিব্যজ্ঞান হলো প্রশ্ন করো, যদি দিব্যজ্ঞান হয়ে থাকে তাহলে দীক্ষা হয়েছে, আর না যদি হয়ে থাকে তাহলে দীক্ষা কোথা থেকে হলো, কেন দীক্ষার মানেই তো দিব্যজ্ঞান যত দিয়া কুরিয়াত পাপস্য সংশয়ম, এই তো বলে। এখন আমার প্রশ্ন হলো, জড়জগতের যত বৈভব বিস্তার করেছি, যত এডুকেশন লাভ করেছি, বড় কুলে আমি জন্মগ্রহণ করেছি বলে আমার এই যে অভিমান, এগুলো সমস্তই মূল্যহীন, এই কথা বলতে গিয়ে সরস্বতী ঠাকুর বলছেন, সরস্বতী ঠাকুর এগুলো আমাদেরকে শেখাবার জন্য বলছেন, তার জীবনে এগুলো আমাদের মতো গাধাকে আমার মতো গাধাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বলছেন। যখন প্রথম গুরুপাদ পদ্মের চরণ দর্শন করতে ভক্তিবিনোদ ঠাকুর বললেন, যখন গুরুপাদ পদ্মের সম্মুখে গিয়ে পৌঁছালাম, ভক্তিবিনোদ ঠাকুরের আদেশ, ভক্তিবিনোদ ঠাকুরের আদেশে আমি যখন প্রথম গুরুচরণের দর্শন করতে গেলাম, তখন আমি জানি না কি কপাল, সেই বৈষ্ণবের কৃপায় তার চরণের রেণু, তার চরণের যে ধুলিকণা, তার যে তেজ, তার যে প্রভাব, একটা ধুলিকণার
সেটা দেখার পর আমি নিজে নিজে মনস পরিতাপ করলাম যে আমি যে এতদিন নিজেকে বড় উঁচু কুলে আবির্ভাব হয়েছি, আমি আমার এত বিদ্যা আছে, অনেক বিদ্যান, আমি আমি অত সুন্দর, এইগুলো যে অভিমান করেছিলাম গুরুচরণের প্রাণ, গুরুচরণের নখরাবিন্দের যে জ্যোতিকণা আমার চোখে ঝলসে দিল, আমি মুহূর্তের মধ্যে উপলব্ধি করলাম আমার এক কানাকড়ি কোনো মূল্য নাই, কারণ আমি তখনই তার কৃপাতে সেই চরণের সৌন্দর্য দর্শন করতে পেলাম, যেটা আকবর বাদশাহ দর্শন করেছিলেন সনাতনের কৃপাতে। আকবর বাদশাহর কোনো ক্ষমতা ছিল না বৃন্দাবন দর্শন করার, কিন্তু সনাতনের কৃপাতে এক মুহূর্তের জন্য আকবর বাদশাহ বৃন্দাবন দর্শন করলেন, করে অবাক হয়ে বললেন আমাকে ক্ষমা করবেন, আমি ধৃষ্টতা করেছি, আমার সমগ্র রাজ্যকে বিক্রি করলেও আপনার ওই যে যমুনায় যাওয়ার নাবার যে সিঁড়ি তে ধাপ পদক্ষেপের যে সেখানের কোনো অংশ আমি রিপেয়ার করতে পারবো না, আমি ওখানে ওটাকে আপনার রিপেয়ার করে দেবো, এটা আমি এতক্ষণ ধরে আমি কি নিজেকে অপমানিত বোধ করছিলাম, কারণ আপনি আমার মতো একটা বাদশাকে বলছেন ওইখানে ভেঙে গেছে কী সেবা করবো, একটু বলুন ওই ভেঙে গেছে ওটা রিপেয়ার করে দাও, ইয়ার কী কথা, আমি এটা বাদশা আমাকে বলছি রিপেয়ার করে দাও। এই জগতের যত ধর্মবীর আছে, যত জ্ঞানবীর আছে, দানবীর আছে, যা কিছু আছে, তাদের কোনো কানাকড়ি মূল্য অপ্রাকৃত জগতে নেই এবং থাকবে না কোনো দিন, এটা বুঝে খুব সাবধানে পদক্ষেপ ফেলতে হবে যারা ভগবত চরণে যেতে চান। বাকি লোকের জন্য আমার কোনো কথা নাই, অত সময়ও নাই। অপ্রাকৃত জগতের একটা ধূলিকণার মূল্য এই অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু তার থেকে অনেক বেশি, ই আবার কী কথা, অপ্রাকৃত জগতের যে একটা ধূলিকণা তার মূল্য এই জড়জগতের যত কিছু আছে বৈভব তার থেকে অনেক বেশি। কেন বললেন এই কথা, কেন বলবো না, কেন বলবো না, কেন অপ্রাকৃত জগতের কথা আলোচনা করতে হবে, ঠিক অপ্রাকৃত জগৎ মানে পূর্ণ যে জগৎ, পূর্ণ জগৎ, পরিপূর্ণ, যেখানে কোনো কিছু, যেখানে কিছু অভাব বলে কিছু নাই, সেখানে বৈকুণ্ঠ জগতে গোলক বৃন্দা বলে আর ধূলিকণা আমার মতো কোটি কোটি জীবের থেকে অনেক মূল্যবান, কেন অপূর্ণ, বৈকুণ্ঠ জগতের গোলক জগতের যা কিছু আছে সেগুলো সব পূর্ণ, কিন্তু আমি পূর্ণ নয়, কেন পূর্ণ জগতের যা কিছু আছে সবই পূর্ণ, বুঝে গেল, পূর্ণ জগতের যা কিছু আছে, পূর্ণ জগতের যা কিছু আছে সব পূর্ণ, কিন্তু আমি পূর্ণ নয়, কেন পূর্ণের সঙ্গে আমি যোগাযোগ রাখতে পারি নাই, অনন্তের সঙ্গে পূর্ণের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারলে যা সৌখ্য হয়, বন্ধুত্ব হয়, তিনি পূর্ণতা লাভ করেন। যে শামস এষ দয় এদ অনন্ত সর্বাত্মনা, হ্যাঁ আস্পিত পদম যদি নির্বলিকম, নির্বলিকম বলিক বলিক আর নির্বলিক দুটো শব্দ, যারা কপটতা করে এসছেন তারা নির্বলিক হতে পারেন না, নির্বলিক মানি হলো আত্মসমর্পণ তার হয়েছে, সব ইন্টার রিলেটেড, নিষ্কপট মানি সে আত্মসমর্পণ বাস্তব হয়, তার নিষ্কপট হলো কী করে, যখনই আমার এই মাথাটা শুদ্ধ গুরু বৈষ্ণবের চরণে বিক্রি করতে পারি, যতক্ষণ না করতে পারি ততক্ষণ আমার রেহাই নাই। যদি তুমি এই জন্মেই, যদি তুমি এই জন্মেই সিদ্ধি চাও, ভগবত রাজ্যে ফিরে যেতে চাও, তার নিত্য সেবা লাভ করতে চাও, তাহলে শুদ্ধ গুরু বৈষ্ণব চরণে, গৌড়ীয় কোনো বৈষ্ণবের চরণে তোমার মস্তকটাকে বিক্রি করে দাও, ট্রাই টু সেল ইউর হেড, তোমার মাথাটাকে বিক্রি করে দাও, তোমার মাথার কোনো মূল্য নেই, বিক্রি করে দিলে এই জন্মেই তুমি ভগবানকে লাভ করতে পারবে, গ্যারেন্টি। যদি কেউ বিক্রি করতে পারে এই জন্মেই তার মস্তকটাকে শুদ্ধ গুরু বৈষ্ণব চরণে, সে এই জন্মে ডেফিনিট ভগবানকে লাভ করতে পারবে, তার আর কোনো সন্দেহ নেই। অপ্রাকৃত জগতের পূর্ণ জগতের যা কিছু সবই পূর্ণতা প্রাপ্ত হয়, পূর্ণতা গুণবিশিষ্ট, সেখানে কোনো অভাব নাই। আর সেই জন্যেই আমি গত দুটো সভাতে বোধহয় এই আলোচনা করেছিলাম দিগন্তকারী কথা, সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বাংলাদেশে কোনো একটা জায়গায় হরিকথা বলছিলেন, পরমপূজার কেশব গোস্বামী মা তখন মঠে আসেননি, ছোট্ট ছেলে পড়াশোনা করছেন, দাঁড়িয়ে এসছেন, নাম করা সাধু এসছেন, বিশাল ভগবানের নিজজন, তিনি শুনছেন হরিকথা, শুনতে শুনতে দেখেন, শুনলেন
সরস্বতী ঠাকুর জানাচ্ছেন, আমি ভগবান, আমি ভগবান শ্যামসুন্দরের বিন্দুমাত্র স্বার্থ রক্ষার জন্য, আমি অপ্রাকৃত জগতের যে কোনো ইন্টারেস্ট সেটাকে রক্ষার জন্য এই জড়জগতের লক্ষ লক্ষ জীবকে বলিদান দিতে পারি, এ আবার কী কথা? আমি কৃষ্ণের সামান্যতম স্বার্থকে রক্ষা করবার জন্য এই জগতে যত জীব আছে লক্ষ লক্ষ জীব সবাইকে বলিদান দিতে পারি, আমার কোনো অপরাধ হবে না, সে আবার কী কথা? হ্যাঁ, সেই জন্য হনুমানজিকে বলা হয়েছিল এই এতগুলো লোককে আপনি লঙ্কায় পুড়িয়ে ফেললেন, হ্যাঁ এরা কী করেছে সবাই কি বলে? আমি কাউকে পড়াইনি। কি বলে? এতগুলো লঙ্কাটা পুরো পুড়িয়ে দিলেন বলে পড়াননি? বল না, আমি কিচ্ছু পড়াইনি, কিছু পড়াননি? বল না, আমি কিছুই করিনি। এটা কে বলতে পারে? এটাকে ম্যাথমেটিক্সের ভাষায় ব্যাখ্যা করছিলাম গোস্বামী মহারাজের তীরভাতীদের, বুঝবার মতো লোকও থাকেন কম, অনুভব করতে পারে না। তাদেরকে যদি বলা হয় যে ঋণাত্মক কোনো সংখ্যা যত সে বড়ই হোক, ধনাত্মক সামান্যতম সংখ্যার থেকে অনেক ছোট, এ কথাই ব্যাখ্যা আগেও করেছি, এটা অনুভব করতে পারে না লোকে। যারা কিঞ্চিত ম্যাথমেটিক্স করেছে তারা জানেন, -2 লাখ যদি আমি বলি, এটা .001 থেকে কত ছোট? অনেক ছোট। +0.001 তার থেকে ছোট না, কত ছোট। ঋণাত্মক জগতের যা কিছু সংখ্যা যত বড়ই হোক, সেটা ধনাত্মক জগতের অতি সামান্যতম জিনিসও যদি থাকে তার থেকে অনেক নিকৃষ্ট। সেই জন্য এই জড়জগতে যত বিদ্বান থাক, এই জগতে যত ধনী ব্যক্তি থাকুক, যত কিছু থাকুক, তাদের এক পয়সা মূল্য পরজগতে কোনো কিছু নাই, বোঝা গেল? অপ্রাকৃত জগতের মূল্য। তাই জন্যই কৃষ্ণ, তাই জন্যই সরস্বতী ঠাকুর এই কথাটা ঠিকই বলেছেন যে আমি কৃষ্ণের সামান্যতম স্বার্থ রক্ষা করবার জন্য এই জড়জগতের লক্ষ লক্ষ জীবকে বলিদান দিতে পারি, আমার কোনো কিছু অপরাধ হবে? কেন হবে? আমি তো ধনাত্মক জগতের কোনো সামান্যতম স্বার্থ রক্ষা করতে চেয়েছি। আমরা কোন জগতের কথা আলোচনা করছি? কোন জগৎ? সেখানে আমরা এই কথা জানতে চাই, বহুপাদে এই কথা জানিয়েছেন, পরমপূজয় কেশব গোস্বামী মহারাজ জানিয়েছেন তার করুণা সূত্রে, আমিও এই কথাই আলোচনা করতে পারি। উই আর লেস ইন্টারেস্টেড অ্যাবাউট ইউর প্রাইভেট ইন্টারেস্ট, উই আর লেস ইন্টারেস্টেড অ্যাবাউট পাবলিক ইন্টারেস্ট। আমরা প্রাইভেট ইন্টারেস্ট সম্বন্ধেও আমরা উদাসীন, আর পাবলিক ইন্টারেস্টেরও আমরা কোনো আমাদের কোনো যায় আসে না, বেরিয়ে যাবো কি? হ্যাঁ ঠিকই বলেছি, আমরা পাবলিক ইন্টারেস্টও চাই না সংরক্ষণ করতে, আমরা পাবলিক ইন্টারেস্টও রক্ষা করতে চাই না। যদি আপনারা রক্ষা করেন করুন, করে নাম কিনুন, আমরা রক্ষা করতে চাই কৃষ্ণের ইন্টারেস্ট। প্রতি মুহূর্তে আমার চলা ফেরা ওঠা বসা প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা চিন্তাধারার মধ্যে আমার এই ধারণা থাকতে হবে যে আমি কৃষ্ণের স্বার্থকে সংরক্ষণ করছি কি? আমি কি কৃষ্ণের স্বার্থ সংরক্ষণ করলাম, নাকি কৃষ্ণের স্বার্থের নামেতে আমি নিজের স্বার্থ সংগ্রহ করলাম? কি করলাম, কি করলাম আমি আজকে? ব্যাসাসনে বসার তার কোনো যোগ্যতা থাকে না। ভাগবত কথায় যখন বিস্তৃত আলোচনা হবে এক মাস পাঁচ দিন, তখন এইসব কথা উত্থাপন হবে, কত গভীর রহস্য। সেখানে ব্রহ্মা নারদকে বলছেন, জগতের যেন মঙ্গল হয় এই কথাটা মাথায় রেখে তবে তুমি কিন্তু এই হরিকথা বলবে, জেনে রেখো তোমার হরিকথার কোনো মূল্য থাকবে না যদি তা গুরু বৈষ্ণব এবং ভগবানের সন্তুষ্টির কারণ না হয়, সে হরিকথার কোনো মূল্য থাকবে না, কারণ সেটা অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম আদৌ নয়। অপ্রাকৃত জগতের যদি শব্দব্রহ্ম হতো তাহলে অবশ্যই গুরু বৈষ্ণব ভগবানের হৃদয়কে স্পর্শ করত, তাদের আনন্দে উচ্ছ্বাস হতো। অপ্রাকৃত জগতের কথা বড়ই অদ্ভুত, আপাত বিচার বুদ্ধি নিয়ে আমরা কিছুই বুঝবা চেষ্টা করতে পারি কিন্তু পারি না, বুঝতে পারি না, উপলব্ধি করতে পারবো না। ব্যাসাসনে বসা যোগ্যতা তারই আছেন
যিনি শতকরা শতভাগ কৃষ্ণের স্বার্থকে সংরক্ষণ করার জন্য আমাদের উপর সর্বদাই শাসনদণ্ড ধরে রেখেছেন। কিন্তু তাতে আমি যদি বলি একটা কীরকম ব্যাপার, এরকম সবসময় এরকম ব্যবহার করেন, এরকম কথাবার্তা বলেন, কি বলবে, কীরকম কথাবার্তা বলবে, তো আজ করা কথাবার্তা বলবে নাকি? আমি এ কথা অবশ্যই বলছি না যে লোককে খেপিয়ে দিলেই প্রচার হয়ে গেল। অবশ্য আমার কথার মানে আপনারা এ বুঝে নেবেন না, যতগুলো লেখানে জড়ো হয়েছে তাদেরকে একটু খেপিয়ে দিলাম, রাগিয়ে দিলাম, আমার প্রচার হয়ে গেল, এ কথা আমি বলি না। আমার ভেতরে যদি কৃষ্ণ সম্বন্ধে জগৎ দর্শন না হয়ে থাকে, প্রত্যেক জীবকে অন্তর থেকে ভালোবাসার যদি অধিকার আমার না হয়ে থাকে, আমার আপনাদের কাছে কড়া কথা বলারও অধিকার থাকবে না, একটা কড়া কথা বলার অধিকার থাকবে না। গুরুবর্গ এই জন্য বলতেন, অত্যাধিক শাসন এবং উপেক্ষা দুটোই দোষের কারণ। অত্যাধিক শাসন করতে যাবে না, তুমি কি ঠেকা নিয়েছো নাকি? তুমি জড়জগৎ যত জীব আছে তাদের তুমি কন্ট্যাক্ট নিয়েছো, তুমি ভগবানের কাছ থেকে সবার উপরে এরকম আমি কি ঠেকা নিয়েছি? স্বাভাবিকভাবে গুরু বৈষ্ণবের কথা বলবো, তাদের যদি আমার আচরণ চরিত্র স্বভাব তাদের যদি হৃদয় স্পর্শ করে তাহলে তাদের কপাল খুলে গেল, তা নাহলে আমি তাদের যদি পেটাতে আরম্ভ করি তাহলেও লাভ হবে না। এনি অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল পানিশমেন্ট ইজ নট জাস্ট সাফিসিয়েন্ট টু ডেভেলপ হিজ কনসিয়াসনেস। তার চেতনাকে বৃদ্ধির জন্য আমি তাকে মারলাম, হ্যাঁ মেরেছে গুরু বৈষ্ণব, অনেক সন্ত গোস্বামী আর কত মেরেছে শিষ্যদেরকে, মারেননি, খরম তুলে মেরেছেন। গুরু বৈষ্ণবের শাসনটাও ভালোবাসার, জড়জগতের যত ভালোবাসা আছে যেগুলো তুমি পেয়ে বাড়ি তুমি পেয়ে ভুলে গেলে কৃষ্ণের সংসারের কথা, নতুন একটা সংসার করার চেষ্টা করছো, কিন্তু জেনে রেখো গুরু বৈষ্ণবের কোনো সেলফ ইন্টারেস্ট নেই। একটু আগে আলোচনা করেছিলাম, করেছি, যা কিছু গুরু বৈষ্ণবের যা কিছু আছে সব কিছু এই সমস্ত জগতের মঙ্গলের জন্য, তাদের কোনো নিজের স্বার্থের জন্য না। জড়জগতের সমস্ত জীবগুলোকে আমি পেটাতে আরম্ভ করবো, বহুবাদ এক জায়গায় বলছেন, আপনারা মনে করবেন না আমি এই কথা বলছি, সবগুলো লোক জড়ো হয়েছে সবাইকে একটু খেপিয়ে দিলাম জোরে করে, রেগে গেল সবাই, এটা প্রচার হয়ে গেল, তা নয়, আমি কাউর নকল করতে পারবো না। যেটা পরম পূজা কেশব গোস্বামী মা বলতে পারেন, যেটা বহুবাদ বলতে, আমাকে একটু সামলে বলতে হবে, আমার পেছনের ল্যাসটা ঠিক আছে, তো একটু সাবধানে বলতে হয়, যদি একটা কোনো আমার দোষ পায় আমাকে চটকে ফেলে মেরে ফেলবে, সমস্ত লোক খড়গ তুলে বসে রয়েছে যে কখনো একটু বেফাঁস কথাবার্তা বলবে সঙ্গে নিয়ে আমাকে মারবে, সেই জন্য আমাকে সতর্ক থাকতে হবে। এই জন্য শুদ্ধ গুরু বৈষ্ণবকে পৃথিরাজ্যে নিয়ে যাওয়ার জন্য বুক ভরা ভালোবাসা তাদের দিতে হবে, তাদেরকে কোলে টানতে হবে, পুনঃপুনঃ তাদের বোঝাতে হবে, তারপরেও হয়তো দেখা গেল আমাকে লাথি মেরে চলে গেল, কিছু করার নাই। শ্রী সরস্বতী ঠাকুর এক জায়গায় জানাচ্ছেন, সেবায় বাধা এলেই আমি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেলাম, রেগে গেলাম, তাহলে আমি জড়জগতে গুণময় জগতে বাস হবে আমার। যদি সেবায় বাধা আসার সঙ্গে সঙ্গে আমি খেপে গেলাম, তাহলে আমার গুণময় জগতে বাস হবে। সেবায় রজগুণ তমগুণের ক্রোধ নয়, একটু সেবা বাধা এলো আমি বকলাম সেটা নয়, যেটা একেবারে চণ্ডাল রাগ হয়ে গেল, এটা রজতমগুণী রাগ। অপ্রাকৃতিক জগতে সেবায় বাধা এলো, সেবা ভুল করলো, সেটা হতে পারে, সেই রাগটা এর সঙ্গে সমান নয়। সেই জন্য সেখানে বলছেন, প্রকৃতি ক্রিয়ামানানি গুণই কর্মই, অবশ্যই যে এই কথাটা আছে, প্রকৃতি সমস্ত লোককে নিজের বসেতে রেখেছে। একটু আগে যে স্বাধীনতার ব্যাখ্যা করলাম, যেদিন আমাকে প্রকৃতি দেবী ছেড়ে দেবে সেদিন আমি সত্যি স্বাধীন হয়ে যাব, হবো কি না, হবো না স্বাধীন? যেদিন মায়াদেবী আমাকে ফ্রি করে দেবে মুক্ত সেদিন আমি স্বাধীন। আলোচনা প্রসঙ্গে এই জন্য বলছেন, এই জড়জগতের যত জীব আছে তারা সমস্ত এই রজতম শতগুণ এই যে আছে তার এই যে গুণগুলো এগুলো ভোগ করছে না,
একে অপরের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, এটাকে বলা হয় গুণের সমুদ্র, প্রাকৃত গুণের সমুদ্র। সমুদ্র না সমুদ্র তো, সমুদ্র কত রকম হয়। আমরা মনে করবো জলের সমুদ্রই বরুণ দেবতা, সমুদ্রের দেবতা, সমুদ্রের দেবতা জল আছে যে। আচ্ছা, বরুণ দেবতা খালি সমুদ্রের দেবতা, বায়ু সমুদ্র তার দেবতা না বরুণ দেবতা? আমরা বায়ুতে ডুবে রয়েছি না, বায়ু সমুদ্র। কাল ধারণা ওই পর্যন্ত যায় না, ছোট্ট ছোট্ট ধারণা, দৃষ্টিটা প্রসারিত হচ্ছে না। যার দর্শন প্রসারিত হচ্ছে না তাকে নিয়ে আমরা কোথায় যাব? দৃষ্টিটা প্রসারিত হওয়া দরকার, প্রচুর প্রসারিত হওয়া দরকার, যারে এই দর্শনটা আমার অপ্রাকৃত জগতের সব কিছুকে স্পর্শ করতে পারে, উপলব্ধি করতে পারে। সেই পর্যন্ত না যাওয়া পর্যন্ত শান্তি নেই। প্রত্যেকটা জীব এই জগতের গুণাবলীকে, যত গুণ আছে এগুলো ভোগ করছে, করছে কি না। কিন্তু গীতাতে ভগবান বলছেন, যারা তত্ত্ববিদ পুরুষ তারা অজ্ঞ ব্যক্তিদেরকে বেশি খেপাবে না, লেখা রয়েছে। তান অকৃষ্ণবিদ, হ্যাঁ, যে যে তাদেরকে যারা এখনও জানেননি কিছু, তাদেরকে কৃষ্ণবিদ যারা তত্ত্ব অনুভব করেছেন, ন বিচালে তাদেরকে খেপাবেন না বেশি। প্রকৃতির গুণ সংবড়া সজ্জন্তে গুণকর্মসু তান অকৃষ্ণবিদ মন্দ্যান কৃষ্ণবিদ ন বিচালে। প্রকৃতির গুণ সংবড়া সজ্জন্তে গুণকর্মসু তান অকৃষ্ণবিদ মন্দ্যান কৃষ্ণবিদ ন বিচালে। বুঝে গেল কি বললাম? যদি তোমার স্বভাব, যদি তোমার চরিত্র, তোমার আদর্শ দেখে সে উদ্বুদ্ধ হয়, ভালো কথা। আমি ধরো রেগে গেলাম, ভগবান বলছে এটা করবে না। তাদেরকে হট করে তাদের যে পজিশন রয়েছে, তাদের একটা পজিশন র্যাঙ্ক আছে। প্রত্যেকটা জীব এই জগতে যত জীব আছে প্রত্যেক নিজে নিজে একটা পজিশন এবং র্যাঙ্ক আছে, আছে কি না? প্রত্যেকটা জীবের একটা র্যাঙ্ক আছে। তুমি আধ্যাত্ম জীবনের প্রবেশের পূর্বে তোমার প্রথমেই জানা উচিত ছিল তুমি কী র্যাঙ্কে, তুমি কী অবস্থায় তুমি রয়েছ, ইন হোয়াট পজিশন ইউ আর নাও পুটেড ইন টু, তুমি কী পজিশানে এখন রয়েছ। কারণ তুমি যদি নিজের পজিশানটাকে লোকেট করতে না পারো, হাউ টু প্রসিড অ্যাহেড, কী করে তুমি আগে যাবে? আচ্ছা, ধরলাম পেছনে যাবে, আজ পেছনেই বা কখন কীভাবে যাবে? তুমি আগে নিজের পজিশানটা তো লোকেট করো, কোন পজিশানে তুমি রয়েছ, তারপর তুমি আগে যাবে কি পেছনে যাবে উত্তর পরে কথা। যেমন ওপরে যখন প্লেন ক্র্যাশ হয়, কেউ যদি একটু বেঁচে যায়, বেঁচে গেলে কী করে? সে পাহাড় পর্বতে কোনো জায়গায় পড়ে গেল, সে পড়ে গিয়ে চিন্তা করে, অর্থাৎ আমি এখন কোথায়, কোন দিকে আমি, কোন দিকে আছি যদি জানতে পারি মোটামুটি, তারপর আমি চেষ্টা করবো আমি বাঁচবা। কিন্তু আমি কোন পজিশন জানতে পারছি না, কেন? কম্পাসও নেই, কিছু নেই। সূর্য উঠবে কবে? আর সেই দেশ যদি সূর্য না হয়, সূর্য অনেক দেশ আছে সূর্য উদয়ই হয় না, বরফে ঢাকা, মহা মুশকিল। ছ মাস সূর্য দেখা গেল না, হয়ে গেল, তুমি বুঝতে থাকো চুপচাপ। কাজেই যে কোনো জীবাত্মা প্রথমে যেদিকেই যাক, আধ্যাত্ম জগতে প্রবেশ করুক যাক, প্রথমেই তার উচিত হলো তার নিজের পজিশানটাকে লোকেট করা, তে নিজে কোন পজিশানে আছে। যদি তোমার এই নির্ণয়টা সঠিক হয় তাহলে তোমার অগ্রসর হওয়ার প্রশ্নটা আসতে পারে। বোঝা গেল কি বল? অনেক সময় দেখা যায় অনেক জীবাত্মার ওপর বিরাট শুদ্ধ বৈষ্ণবের কৃপার ফলে হট করে তার মধ্যে কনসিয়াসনেস দেখা দেয়, এমন সুপার কনসিয়াসনেস হয়ে যায় যেটা সবার পক্ষে সম্ভব নয়। রসিকানন্দ প্রভু পাগলা হাতিটার মধ্যে চেতনা সঞ্চার করলো, করে কি বললেন? যখন সেই বাঁকুড়ার রাজা আসছে কি তা খেপিয়ে দিল মেরে ফেলে কে, তখন রসিকানন্দ কি পালিয়েছিলেন, দৌড়াচ্ছিলেন পাগলা হাতি দিয়ে ওকে মেরে ফেলবেন? রসিকানন্দ কি করলেন? যখন পাগলা হাতি ছুটে আসছে দাঁড়িয়ে রইলেন, হাতিটা সামনে এলো, হাতার পরে এরকম হাত দিয়ে বললে, আরে
আর কতকাল পাগলম করবি, এবার একটু বন্ধ কর বললে, এবার একটু বন্ধ কর, অনেক তো পাগলামো করলি। বলার সঙ্গে সঙ্গে সুরগুড়িয়ে বসে পড়ল। কারণ কি, কারণ কি? রসিকানন্দর মুখ দিয়ে যে শব্দটা বেরিয়েছিল, শব্দটা বেরিয়েছিল শব্দ এবং শব্দী, তার মধ্যে পার্থক্য নেই। তাকে বাধ্য করলো, বুঝে গেল না কথা। তার যে বাণীস্বরূপ, তার প্রভাবটা এমন হলো যে তার মধ্যে যে ব্যারিয়ারগুলো, যেটা গজেন্দ্র মোক্ষণে আমরা পাঠ করি, গজেন্দ্র কি, সমস্ত বদ্ধজীব হলো গজেন্দ্রের প্রতীক। ওই জন্য প্রত্যেক সাধককে সকালবেলা ওঠার পরেই গুরুচরণ, বহুপাদের চরণ, গুরুবর্গের গৌরাঙ্গ চরণ পুরীতে যে আছেন সেগুলো, তারপরে সঙ্গে সঙ্গে চোখ বুঝে গজেন্দ্র মোক্ষণ চিন্তা করতে হয়। ঘুম থেকে উঠে কেউ এসব কথা বলে না। গজেন্দ্র মোক্ষণ যতক্ষণ পর্যন্ত অনুভব না করবে ততক্ষণ পর্যন্ত তোমার মুক্ত হওয়া সম্ভব নয়। গজেন্দ্র এসব কথা দুঃখ পেয়ে বলেছিলেন, হে প্রভু, আপনি মনে করবেন না এত বড় একটা হাতি শরীর পেয়েছি, এটাকে রক্ষা করার জন্য আপনার এত বড় একটা স্তব করলাম, বলেনি। আপনি মনে করবেন না প্রভু, আমি এই যে হাতি জনি লাভ করেছি, বিরাট বেশি করে খাবো দাবো, কলা গাছ খাবো, মজে থাকবো, এই জন্য আপনাকে স্তব করলাম, আমাকে আপনি বাঁচান, এটা মনে করবেন না। গজেন্দ্র বলছেন, প্রভু, আমি এই হাতি জনি লাভ করেছি, এটাকে এই শরীরটাকে বাঁচাবার জন্য আপনাকে যে করিনি, আপনাকে স্তব করিনি, বাস্তবিক আমাকে বাঁচান, আমাকে মানে আমার আত্মাটার অধঃপতন থেকে আমাকে বাঁচান, এই তো কথা। গজেন্দ্র মোক্ষণ অনুভব না হওয়া পর্যন্ত আমাদের অগ্রগতি সম্ভব নয়। প্রত্যেক দিন চিন্তা করতে হবে। আজ এই গজেন্দ্র কি পাঠ করে, ভগবানের প্রতিজ্ঞা আছে যে গজেন্দ্র সত্য যে পাঠ করবে, দদামি বিমলাম গতিম, আমি তাকে বিমল গতি দান করব মৃত্যুর সময়, সে শরীর ছাড়বার সময় তাকে বিমল গতি দান করব, যদি নিত্যকে নিত্যকে আমার চিন্তা করে। কিন্তু আমরা গজেন্দ্র মুখ নিয়ে পড়ে থাকবো, চৈতন্য মহাপ্রভুর এইসব দর্শন আলোচনা করবো না, তা নয়। অনেকে ভুল বোঝার লোক আছে, এই তো মহারাজ বলেছে গজেন্দ্রই আলোচনা কর, গজেন্দ্র আলোচনা করবো ঠিক আছে, কিন্তু গজেন্দ্রটাই তো সেভ কথা নাকি, গজেন্দ্র আলোচনার পরে মুক্ত হওয়ার পর আমাদের কী কৃত্য আছে, আমরা বদ্ধ অবস্থা থেকে উন্নীত হব, এটা তোকে বেসিক কথা হলো। বদ্ধ অবস্থায় পড়ে থাকবে বাহাদুরি নয়, কিন্তু এটা থেকে বের হওয়ার পরে আমি কী কাজ করব, সেটা কী, সেটা সম্বন্ধে কিছুই বুঝলাম না। আমি বদ্ধ অবস্থা থেকে বেরোবার চেষ্টা করি, ভালো কথা, কিন্তু বদ্ধ বেরিয়ে কী করবে, তারপর আমার কৃত্য কী আছে, কী 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 করতে হবে আমাকে, সেগুলো তো জানা দরকার, সেগুলো নাহলে হবে না কোনো কিছু। কাজেই সেখানে আলোচনা প্রসঙ্গে এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, যে বদ্ধ অবস্থা থেকে বেরোবার জন্য আমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। বদ্ধ অবস্থা থেকে আমি নিজে নিজে বেরিয়ে যাব, নিজে নিজে বেরোতে যাবে? হ্যাঁ, অনেকবার এসব কথা আলোচনা করেছি। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন ইয়ে উদ্ধব প্রশ্ন করছেন, কী করে বেরোনো যায় বলুন তো, এই জড়জগৎ থেকে কী করে বেরো যায় বলো ভগবান, কী করে বেরোনো যায়, এই রজতম শতগুণী যে এর একটা এত প্রভাব, একটা ইনফ্লুয়েন্সের মধ্যে রয়েছি, বলতে সোজা, হ্যাঁ সোজা, আমরা তো হাবুগুড়িকে পুরো জীবনটাই, কত জন্ম আমাদের চলে গেল খালি মায়ের সঙ্গে লড়াই করতে করতে, এই জন্য অনেক হরিকথা শুনেছেন। এত প্রভাত বলছে, তুমি তো মায়ের সঙ্গে লড়াই করতে করতে সারা জীবন কাটিয়ে দিলে, ভজনটা কবে শুরু করবে, মায়ের সঙ্গে লড়াই করাটা কি ভজন নাকি, হ্যাঁ মায়ের সঙ্গে লড়াই করাটা ভজন না, মায়াকে জয় করার পর তারপর ভজন হয়, কোনটা, মায়া রে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধুগর কী পাবে না, না দেখি উপায়, সেটি তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না, রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বম গুরু ভক্তা পুরুষ হি অঞ্জসা জয়। অঞ্জসা মানে ইজিলি, হ্যাঁ বলে রজতম, এ তো মনে আছে চুটকে লাগিয়ে বাপে বলে কি, হ্যাঁ ভগবান বলছেন, রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বম গুরু ভক্তা পুরুষ হি অঞ্জসা জয়। প্রকৃতি জয় এটার জন্য তুমি মাথা খারাপ করছো, হ্যাঁ এই কি, এই জন্য কি গড়িয়ে মোটে এলে নাকি, এ তো বেসিক জিনিস, হ্যাঁ এই জন্য ভগবান যে তো অঞ্জ ভেরি ইজিলি, এটা তো অনায়াসে জয় করা যায়, গুরু ভক্ত, কিন্তু গুরুতে ভক্তিটা খাটি হতে হবে।
গুরুতে ভক্তিটা খাটিয়ে হতে হবে। আজকে আমি ব্যাস পূজা করতে এসেছি, ব্যাস পূজা মানে কি অনেক গভীর কথা, আমি অল্প অল্প দর্শনে আলোচনা করার চেষ্টা করছি, পরে আপনাদের কাছে মহারাজ আরও বিস্তৃত ব্যাখ্যা হয়তো করবেন। গুরুচরণে পূজা করার জন্য এসছি ব্যাস পূজা, কিন্তু গুরুচরণে ব্যাস পূজা যে করতে এলাম, পূজা করতে এলাম, এটা কি আমার কপটতা নাকি বাস্তবিক? মায়াবাদীও তো ব্যাস পূজা করে, করে না, আমার থেকে অনেক বেশি বেশি ফুলমালা আনে, ভাণ্ডারা হয় বিশাল বড়। মায়াবাদীর ব্যাস পূজা কপটতা মাত্র, মায়াবাদীর ব্যাস পূজা কপটতা মাত্র একটা ভান গুরু পূজার। গুরু পূজা আদৌ নয়, আমি কি সেই মায়াবাদীর মতনই গুরু পূজা করলাম নাকি বাস্তবিক গুরু পূজা করতে যোগ্যতা হয়েছে আমার গুরু পূজা করার? আমি ব্যাসচরণের পূজা করব, ব্যাসকে গণেশ উল্টাপার মতো উল্টে দেওয়ার চেষ্টা করবো, মানবো না, এ আবার কী ব্যাস পূজা? ব্যাসের পূজা করব কিন্তু ব্যাসকে মানবো না, এ আবার কী ব্যাস পূজা? না ব্যাসের মানবো 50% মানবো, বাকিটা মানবো না, এ আবার কী ব্যাস পূজা? ব্যাস পূজা করব কিন্তু ব্যাসকে মানবো না, আর মানলেও অর্ধেকটা মানবো, পুরোটা মানবো না। তা তোমার ব্যাস পূজা কর, তুমি মায়াবাদী, মায়াবাদী তো, তোমার ব্যাস পূজা মায়াবাদী ছাড়া, মায়াবাদ ছাড়া আর কিছু নয়। কারণ এটা শঙ্করাচার্যেরও ব্যাস পূজা, এরকমই তো ব্যাস পূজা, বব ওদেরও ব্যাস পঞ্চক আছে, সব আছে, কৃষ্ণ পঞ্চকে সবই আছে, সব অনুকরণ। কিন্তু ওদের জিজ্ঞাসা করো তোমাদের গুরুতত্ত্বটা একটু বলো তো, শঙ্করাচার্যের সম্প্রদায় যদি জিজ্ঞাসা করো, বলে গুরু তো সোজা কথা, অনবগত গুরুস্বাত, যিনি ব্রহ্মকে প্রাপ্ত হন নাই, যিনি অজ্ঞানে রয়েছেন, তিনি আমার গুরু হবেন। এ আবার কী কথা? বলে হ্যাঁ তাই তো বলছি, যিনি অজ্ঞানে রয়েছেন, এখনও ব্রহ্মকে প্রাপ্ত হননি, জানেননি, তিনি গুরুর কাজ করবেন, অর্থাৎ তাৎকালিক গুরু। দুদিনের জন্য গুরু লাভ করব, আর আমার ব্রহ্ম উপলব্ধি হলে গুরুকে উল্টে দেবো, গুরু আর দরকার নেই তো, কী হবে গুরুজি, এত হয়ে গেছে, ব্রহ্ম পেয়ে গেছি, বোঝা গেল? আমরা অনেকে গুরুচরণ আশ্রয় করে বসলাম, উল্টে দিয়ে চলে যায়, গণেশ উল্টা বা ব্যবসায় যেমন গণেশ উল্টায়, অনেক টাকা ধার হয়ে গেছে, গণেশ উল্টে দিয়ে চল অন্য জায়গায়। আমাদের ব্যাস পূজা সেরকম, আমি ব্যাসের পূজা করব অথচ ব্যাসকে মানবো না, এটা কেমন ধরনের ব্যাস পূজা? ব্যাসের পূজা মানেই তো তার শব্দব্রহ্মকে পূর্ণ সম্মান করা, তাই তো? কেন ব্যাস মানেই হচ্ছেন শব্দের ভাণ্ডার তিনি দিয়েছেন আমাদের, তার প্রত্যেকটা শব্দকে আমি জড় শব্দ বলে উপেক্ষা করতে পারবো না। কিন্তু শঙ্করাচার্যের সম্প্রদায় কী হচ্ছে, বলছে ব্যাস ভ্রান্ত বলে উঠাইল বিবাদ, এদিকে ব্যাস পূজা করছে আবার যে ব্যাস ভ্রান্ত, ব্যাস হিমসেলফ মিসগাইডেড, ব্যাস নিজে ভুল পথে যাচ্ছেন, ই আবার কী কথা? ব্যাস নিজে ভুল পথে, তুমি তাহলে পুজো করতে এলে কেন? ব্যাসকে বড় করে পুজো করলে, এত হাজার লোককে খাওয়ালে, আবার বলছে ব্যাস ভুল করছে, ভুল পথে যাচ্ছে, বলে এটা হচ্ছে মায়াবাদীর ব্যাস পূজা, ব্যাস ভ্রান্ত বলে উঠাইল বিবাদ, ব্যাস ভুল কাজ, ভুল ভুল পথে চলছে, ব্যাসের কথা ঠিক নয়, এই হচ্ছে আমার ব্যাস পূজা। শঙ্করাচার্যের মতে, শঙ্করাচার্য সম্প্রদায়ের মতে কি, মিথ্যের সাহায্যে সত্যকে লাভ করবো, অনিত্যের সাহায্যে নিত্যকে লাভ করবো, তাই তো হলো মানেটা, মানেটা কী দাঁড়ালো? অনিত্য সাহায্যে নিত্যকে লাভ করবো, মিথ্যের সাহায্যে সত্যকে লাভ করবো, এ আবার কী কথা? যে অকক শিখেছে সেই বাচ্চাটা বলতে এটা এই চালাকিটা বুঝে দেবে, এ আবার কী কথা বলছেন আপনি? একটা বাচ্চা অকাকে সে বলবে এবার মিথ্যের সাহায্যে সত্যকে লাভ করবো, সেটা কী করে হয়? বলে শঙ্কর তো তাই বলছে, মায়াবাদ সম্প্রদায় তাই বলছে, আর আমারও ধারণা এরকম, আর এই জন্যই আমি এসছি ব্যাস পূজা করতে, আমি কপটতা আশ্রয় করবো, মিথ্যেকে সাহায্য করবো, অথচ ব্যাসকে সামনে রাখবো, কিন্তু পেয়ে যাবো ভগবানকে, কী করে হবে এটা? তাহলে প্রথমেই অনেকবার এই আলোচনা পুনঃপুনঃ করা দরকার মহারাজ, পুনঃপুনঃ এই আলোচনা করা দরকার, লোকের যেন হৃদয়ে এই কথাটা অনুভব হয় যে অপ্রাকৃত জগতের যে বিষয়গুলো সেগুলো প্রাকৃতিক জগতের চিন্তার দ্বারা সমাধান হবে না, অন্তত লোকগুলো যেন এইটুকু যোগ্যতা লাভ করো, প্রাকৃত অপ্রাকৃত এই বা আমি বেশি কিছু চাই না, অন্তত যেন তারা এই ডিমার্কেশন এই ভাগটা যেন বুঝতে পারে, এটা প্রাকৃত এটা ভাগ, এটি বুঝতে পারে না, লড়াই ঝগড়া প্রতিষ্ঠা নিয়ে মারামারি, ইয়ে আবার কী কথা? অন্তত এটা যেন বোঝে, এটা প্রাকৃতিক, এটা অন্তত এটা বুঝলেও মঙ্গল,
এটাও তো বুঝতে পারছে না, এটা প্রাকৃত, এটা অপ্রাকৃত। সেই জন্যই তো জগতের লোক যখন সমালোচনা কাউর করে তখন তার জন্য তাকে দোষপ্রাপ্ত, দোষ তাকে লাগে। জগতে যদি কেউ কাউর সমালোচনা করে তাহলে যার সমালোচনা করছে তার দোষ তার মধ্যে আসবে। সূচকস্য অপিকাত ভাবে যা পাব পাপিনাম ভাবে, সূচকস্য অপিকাত ভাবে যে দেখিয়ে দিল তার ভেতরে গুণময় জগতে তিনি রয়েছেন, তিনি নিজে দোষের মধ্যে রয়েছেন অথচ অপরের দোষ যে করেছি জানেন তার দোষ লেগে যাবে। কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণব যখন আমাকে দোষ দেখিয়ে দেন আমার, তখন কি তার দোষ লাগবে নাকি? হ্যাঁ, তাহলে গুরু পূজা পূজা পাঠ সব তো উল্টে দিতে হয়, তা তো দরকার নেই সব। সেই জন্যই তো তুলসীদাসজি সবাইকে বোঝাবার জন্য অনেকবার এসব আলোচনা করা হয়েছে, সদ্গুরু সবসময় তোমাকে বোঝাবার চাইছে পাকিত পাপিত এরা ভুল পথ, এরা এই পথ ঠিক করে চল, ওই পথে যেও না, ওদের সঙ্গে যেও না। কেন বহুপাদ এই কথাগুলো বলতেন? কেন তুলসীদাসজি এই কথা বলতেন? সদ্গুরু মিলে ভেদ বতামে জ্ঞান করে উপদেশ কয়লা কা মহিলা ছুটে যাও আঁক করে প্রবেশ। কেন এ কথা তুলসীদাসজি বলেছেন? কেন বহুপাদকে বারবার বলতে হতো যে এই জগতে যত দোষগুণের বিচারগুলো আছে এই বিচারের মধ্যে তুমি প্রবিষ্ট হও না, তোমাকে প্রবিষ্ট হতে বলি নাই তো আমি, তুমি গুরু বৈষ্ণবের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছো, তুমি গুরু বৈষ্ণবকে কন্ট্রোল করার চেষ্টা করছো, তুমি তাদেরকে শাসন করার চেষ্টা করছো, তোমাকে কি সেই অধিকার দেওয়া হয়েছে নাকি? প্রভাত বলছেন আমি গুরুর ভূমিকায় রয়েছি, আমার দায়িত্ব রয়েছে আমার এগুলো করা, আপনি কেন এই কষ্টগুলো করতে যাচ্ছেন? পরস্বভাব কর্মাণি ন প্রশংসাত না গর্হেত বিশ্বমেকাত্মকম পশ্যন প্রকৃতি পুরুষেণ চ। প্রকৃতি এবং পুরুষের সংযোগে এই বিচিত্র জগৎ, এখানে একে অপরের প্রতি আকৃষ্ট হবে, একে অপরের প্রতি বিদ্বেষ লাভ করবে, দেশ বিদ্বেষ, হ্যাঁ, আকর্ষণ বিকর্ষণ, এগুলো স্বাভাবিক। কিন্তু এগুলোর হাইট থেকে হাত থেকে আমাকে রেহাই দেয় কে? গুরুপাদ পদ্ম। এই তো এগুলোর হাত থেকে আমাকে প্রথমেই রেহাই দেয় কে? কৃষ্ণ ভগবান গুরুদেব সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই, যেখানে আচার্য মাং বিজানিয়াত ইত্যাদি কথা আছে। কিন্তু লোকে যদি এইসব কথার মানেগুলো উল্টো বুঝে ফেলে তখন তো ভয়াবহ। আচার্য মান বিজানিয়াত ঠিক আছে, কৃষ্ণই বলছে, কিন্তু গুরুপাদ পদ্ম কৃষ্ণের থেকে অভিন্ন, অভিন্ন, কোনোরকমভাবেই তাকে ভাগ করা যায় না। তার মানে এই নয় গুরুদেব রাসলীলা করতে আরম্ভ করবেন, এটা নয়। জীব গোস্বামী পাদের জন্য বলছেন যে কৃষ্ণের সঙ্গে ভক্তের অভিন্নত্ব কীরকমভাবে সিদ্ধ হয়, বলছেন কৃষ্ণে কৃষ্ণভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে, কৃষ্ণভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে। এর মানে কি? কৃষ্ণভক্তের মধ্যে রাসলীলা করার প্রবণতা আসবে নাকি? জীব গোস্বামী পাদ এই ব্যাখ্যা বলছেন কৃষ্ণভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে, এই কথাটার মানে কান খুলে শুনে নাও, কৃষ্ণের সমস্ত গুণাবলী কৃষ্ণের ভগবত্তাটা বাদ দিয়ে, কৃষ্ণের যে আশ্চর্য গুণাবলী কিছু আছে এগুলো বাদ দিয়ে বাকি গুণাবলীগুলো ভক্তের মধ্যে যায়। জীব গোস্বামী পাদ বলছেন কৃষ্ণের সমস্ত গুণাবলী তার ভগবত্তা এবং কিছু বিশেষ ব্যাপার আছে সেই গুণাবলীগুলো বাদ দিয়ে কৃষ্ণভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে। তার মানে এই নয় গুরুদেব রাসলীলা করতে আরম্ভ করলো, গুরুদেবের চরণে তুলসী দিয়ে দাও, এটা নয়। প্রভুপাদ এক জায়গায় বলছেন জগতের লোক যারা কপটতা করছে, যারা নিজেকে গুরু বৈষ্ণবের নাম নিয়ে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে, তাদের সমালোচনাটা এটা কি অন্যায় হবে? প্রভুপাদ বলছেন দেখুন এটা শুদ্ধ গুরু বৈষ্ণবের পক্ষে অন্যায় হবে না, আপনার পক্ষে অন্যায় হবে। কেন? শুদ্ধ গুরু বৈষ্ণবের দায়িত্বই এটা যে কপট পথে চলছে, কপট গুরুর আসনে বসে রয়েছে তাদের মুখোশটাকে খুলে দিয়ে পাবলিকের সামনে খুলে দাও, দেখ তার ন্যাকেট রূপটা, তার ন্যাকেট রূপটা দেখো, যাকে এতদিন পূজা করেছো তার ন্যাকেট রূপটা দেখো। এইটা করে দেওয়াই
তার বৈষ্ণবতার পরিচয়। প্রভুপাদ বলছেন যে শুদ্ধ গুরু বৈষ্ণব এটা করবে তার এটাই তার শুদ্ধ গুরু বৈষ্ণবের পরিচয়। প্রভুপাদ বলছেন এটাই তার বৈষ্ণবতা, কেন সে অন্তঃকরণে কৃষ্ণের সম্যক স্বার্থটাকে বিন্দুমাত্র .00001% কোনো এনি অ্যামাউন্ট স্বার্থের কোনো অপস্বার্থ কেউ করবে সেটা তিনি সহ্য করতে পারবেন না, সেটাই তার গুরুত্ব। পাবলিকের কাছে এটা খুলে দেবে, তা বলে একটা বদ্ধজীব যদি এর সমালোচনা করেন এই গুরুদেবের তোমার তো বলার অধিকার নেই। গৌড়ীয়ের গৌড়ীয়ত্ব, বৈষ্ণবের বৈষ্ণবত্ব, তার তেজ এর মধ্যে লুক্কায়িত আছে। সেই জন্য দক্ষের নিন্দা প্রসঙ্গে দেবী এই জন্য বলেছেন যদি নিন্দা করতে না পারো, হ্যাঁ যদি তুমি না পারো সেখান থেকে চলে যাবে, নাহলে যিনি নিন্দা করে তার জীব আচ্ছেদন করবে। এখন সেটার ব্যাখ্যাতে বলতে পারে যে যত লোক নিন্দা করে একটা করে লোকের জিবা টানবো আর ছুরি দিয়ে কাটবো, কী বলেন আপনি? মানে কথাগুলোর মানে কেউ বোঝে না। বুঝদার লোক জগতে অনেক আছে, এ জড়জগতের বুঝদার, জড়জগতের কালকে বলছিলাম না কমন সেন্স অনেক রকম হয়, কমন সেন্স একরকমের নয়, কারো সোশ্যাল কমন সেন্স আছে, কারো স্পিরিচুয়াল কমন সেন্স আছে, হ্যাঁ কারোর ইকোনমিক্যাল কমন সেন্স আছে, বিভিন্ন রকম কমন সেন্স, হ্যাঁ সবার কমন সেন্স সমান নয়, কিন্তু তাদের মধ্যে স্পিরিচুয়াল এই যে কমন সেন্স এটা উঁচু, অন্তত এই বুদ্ধিটা থাকা দরকার, এটা ভুল এটা ঠিক এই বিচারটাও লোকের থাকছে না। এই জন্য আজ ব্যাস পূজা মহামহোৎসবে আমরা সম্মিলিত হয়েছি। ব্যাস পূজার অর্থ হল গুরুদেবের সামনে এসেছি গুরুকে উপাসনা করার জন্য, অর্থাৎ পরম সত্যের সম্মুখে আসবার চেষ্টা করছি। পরম সত্যের সম্মুখে না এলে ব্যাস পূজা হয় না, আমার ব্যাস পূজাটা মায়াবাদীর মতো কপট ব্যাস পূজা হয়ে যায়। ব্যাস পূজার অর্থ হল এই, যিনি গুরুর আসনে বসেছেন তার শব্দরূপটা তার বাণী স্বরূপটাকে উপলব্ধি করতে হবে, যেটা শ্যামানন্দ প্রভুর কথা বলতে গিয়ে যেমন শুদ্ধ গুরু বৈষ্ণব মাধবেন্দ্র পরিপাদ বলছেন হা কৃষ্ণ কৃষ্ণকে পেলাম না, হা মথুরা হা বৃন্দাবন। এখানে এই হা বৃন্দাবন হা মথুরা এই শব্দ বলার সঙ্গে সঙ্গে বৃন্দাবন এবং মথুরা স্বয়ং উপস্থিত আছে। হা মথুরা নাথ কদা বলকস্যে, কবে তোমাকে দেখব প্রভু, এর মধ্যে কোনো ফাঁকা শব্দ নাই। জল জল বলে চিৎকার করলে আমরা কখনো তৃষ্ণাটা নিবৃত্তি হবে না, হবে জল জল বলে আমি চিৎকার করতে আমাকে এক ঘন্টা দু ঘন্টা আমাকে তৃষ্ণা চলে যাবে? জল শব্দটার সঙ্গে জল এক জিনিস নয়, জল আলাদা জিনিস, জলের শব্দটাকে আলাদা জানতে হবে, কিন্তু অপ্রাকৃতিক জগতে তা নয়। শুদ্ধ গুরু বৈষ্ণব মুখ দিয়ে যেটা বেরোয় সেটি সেই শব্দটা একটা আকার আছে, রূপ আছে, সেটা স্বরূপ আছে। সেই জন্য ব্যাস পূজা যারা করতে অধিকার চাইছেন তাদের চরণে আমার এটি প্রার্থনা, তারা প্রথমে ব্যাস পূজার পূর্বে ব্যাসের বাণী স্বরূপটাকে উপলব্ধি করার চেষ্টা করুন। ব্যাস একটা বুড়ো লোক, এত বড় দাঁড়িয়ে আছে, জটা আছে কিছু, ওই তো জানি আমি, ওই তো ওখানে থাকেন, ও অনেক ভাগবত ভাগবত লিখেছেন, পুরাণ ফুরাণ লিখেছেন, ওই কোথায় ওখানে থাকেন সরস্বতী নদীর তীরে, আমি পড়েছি আমি জানি। এটা ব্যাস দর্শন হলো না, এটাকে ব্যাস দর্শন হলো না, ব্যাস দর্শন এটাকে বলে না। যারা গুরুচরণে কৃপা লাভ করেছেন তারা গুরু বৈষ্ণবের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন, তাদের নিজের করে আলাদা আর কিছু থাকেনি, ছেলে তাকেই বলে বিশ্বম্ব গুরু সেবা। যার কাছে গুরুদেবের কোনো বৈষ্ণবের কিছু লজ্জার কিছু নাই, এতটুকু সংকোচবোধ নাই, সেই তো বিশ্বম্বেন গুরু সেবা, এইটা আমাদের শিখতে হবে। আমার মনের মধ্যে আলাদা আলাদা সমস্ত কনসেপশন ধারণাগুলো রয়েছে, তার অনেক দিন ধরে আমি সেগুলোকে পালন করছি, মিথ্যে ধারণা সেগুলো, এবং নিজেকে বড় দার্শনিক বলে মনে করছি, এটা ভালো কথা নয়। আমার দার্শনিক কথা তোমাদের জগতের কোনো মঙ্গল হতে পারে না, যতক্ষণ না আমার শব্দ বহুপাদের শব্দ না হবে, ভক্তিবিনোদ ঠাকুরের না হবে, গুরুবর্গের না হবে, ততক্ষণ পর্যন্ত আমার ব্যাস পূজার এখানে উপস্থিত হওয়া এগুলোর কোনো অর্থ বাস্তবিক থাকবে না।
অনেক কথা এই সমাজের লোক এগুলো বোঝবার চেষ্টা করছেন না। বিশেষ করে প্রভুপাদ এত দুঃখ প্রকাশ করতেন যে এই জড়জগতের লোকগুলোকে কিছুতেই বুঝিয়ে পারা যাচ্ছে না, কিছুতেই। এমনকি তার চরণ আশ্রয় করেছেন এমন দুজন ব্যক্তি, তার সম্বন্ধেও কেশব গোস্বামী বলছেন, আর নাম বলবো না, সেটা নাম বলার দরকার নেই। প্রভুপাদ অত্যন্ত দুঃখের সঙ্গে বলছেন এই দুজনের বণিক বৃত্তি, ব্যবসায়ী টেন্ডেন্সি, এ আর এদেরকে আমি সংশোধন করতে পারলাম না, এদের নাম আমি বলবো না, বিরাট নাম করা, তাদের দ্বারা চৈতন্য অনেক কিছু হয়েছে। কিন্তু প্রভুপাদ দুঃখ বলে যে এদের বণিক বৃত্তিটা আমি আর এদের আর সংশোধন করা গেল না, কি করব। শ্রেষ্ঠা আরিয়া নাম দিয়েছেন ব্যবসায়ী, গোপন, এই কথাটা শব্দের মানে হলো বণিক, শ্রেষ্ঠ বণিক, তারা বণিক বৃত্তি গেল না। জড়জগতের লোক কিছু উপায়ন, কিছু উপডৌখন কিছু নিয়ে গুরুচরণে আসেন, কেউ বলেন এই টাকাটা আপনি ওইখানে একটা পাথর করে দেবেন, ওর মধ্যে আমার নাম লিখে দেবেন, আমার বাবা গত হয়েছেন আর তার বাবা, আর বড় পাথর, চারটে পাথর লাগাবেন, আমি এত টাকা দিয়ে গেলাম। প্রভুপাদ এই সব ব্যক্তিগণের অর্থ গ্রহণ করতেন না। তোমার অর্থ তুমি যদি নিঃস্বার্থভাবে উইদাউট এনি কন্ডিশন যদি দিতে পারো, তোমার যদি 100 থেকে 100 ভাগ বিশ্বাস থাকে তোমার অর্থ নিয়ে আমি ভগবানের সেবা লাগাবো, কিসে তোমার মঙ্গল হবে সেটা আমিই জানি, সেটা যদি তোমার বিশ্বাস থাকে তবে তুমি আমার কাছে এসো, তাহলে তুমি ব্যাস পূজা করতে আমার কাছে এসো না। তোমার যদি শতকরা শতভাগ বিশ্বাস থাকে যে ইনি আমার মঙ্গল করতে পারেন 100 থেকে 100 ভাগ, তাহলে তুমি আমার কাছে এসো এবং 100 ভাগ তুমি মঙ্গল পাবে। এখনও পর্যন্ত যদি তোমার মনের মধ্যে কোনো ডাউট থাকে ইনি কি আমার পুরোপুরি মঙ্গল দিতে পারবেন নাকি, একটুখানি মঙ্গল তো হবেই, তাহলে তুমি আমার কাছে এসো না, আসার দরকার নেই, আমি মানুষ করছি, লাভ হবে না। এইটা হলো প্রভুপাদ কোনো বণিক ব্যক্তি সম্পন্ন ব্যক্তির অনেক সময় তাদের মঙ্গলের জন্য অর্থ গ্রহণ করে তাদের মঙ্গলের জন্য ব্যবহার করেছেন। কি তারা যদি কোনো কন্ডিশন হলে এই টাকাটা এই 2000 লোককে ভাণ্ডারা দেবেন, এই এই জন্য দিয়ে গেলাম, প্রভুপাদ তোমার পয়সা নিয়ে যাও, তোমার পয়সা আমি গ্রহণ করবো না, তোমার মঙ্গল কী সব আমি জানি। কেউ কেউ ব্যক্তি, ধনী ব্যক্তি অর্থ দিয়ে গেলেন, তিনি বিরাট কোনো নাম করা একটা সৌধ হবে, স্মৃতিসৌধ বা কোনো কিছু মন্দির হবে, সেই জন্য টাকা দেবেন, যেই শুনলেন তিনি বই ছাপানো হবে, বই ছাপি কী হবে, বইয়ের জন্য আমি টাকা দিতে পারবো না, বইয়ের জন্য আমি টাকা ফাঁকা দিতে পারবো না, যদি কনস্ট্রাকশান কিছু হয় আমি মনে করলেও থাকবে সেই জন্য দিতে পারি, আমি মন্দির করবেন আমি টাকা দেবো। বণিক ব্যক্তি কোনো কন্ডিশন নিয়ে আমরা অর্থ নেব না, এরা এইরকম ভাবে। যদি গ্রন্থছাপা হলো তো সব লোকের হাতে পড়বে না, কিছু বিদ্বান ব্যক্তি হয়তো ভাবে তাহলে আমার নাম তো হবে না, তাহলে এই অর্থ আমি দিতে পারবো না। প্রভুপাদ এরকম দেখে দেখিয়েছেন কত যন্ত্রণা, কত লাঞ্ছনা, কত কষ্ট তাকে সহ্য করতে হয়েছিল। হ্যাঁ, বৈষ্ণব মঞ্জুষা করবেন বলে রাজা মনিন্দ্রচন্দ্র তাকে বলেন আমি আপনাকে 1400 টাকা করে দেবো মাসে, তখনকার দিনে 1400 টাকা মানে কত টাকা কে মাথায় ঢুকবে না কাউ। কিছুদিন পর হরিকথা আছে শুনে দিন, কিছুদিন পরে টাকা বন্ধ করে দিল 3 মাস না 2 মাস দিয়ে প্রভুপাদ চিঠি লিখলেন, কী হলো, আপনি যে কথা দিয়েছিলেন রাজা বাহাদুর, আপনি যে এই আমার এই গবেষণা এই এই যে বৈষ্ণব মঞ্জুষার জন্য আপনি টাকা দেবেন, না আমি এখন টাকা দিতে আমার অবস্থা খুব খারাপ। তাহলে কী করবেন, আমি এক কাজ করবো 300 টাকা করে মাসে দেবো। আচ্ছা তাই দিন, আপনি 300 টাকা করেই দিন, 300 টাকা করে দিলেন, 3 মাস 4 মাস দেওয়ার পর সেটাও বন্ধ। প্রভুপাদ বলে এই তাদের প্রবৃত্তি। প্রভুপাদ বলছেন রাজা মনিন্দ্রচন্দ্র লোক হিসেবে ভালোই ছিলেন, কে তার যে পরিকরগুলো ছিল সব দূষিত, সমস্ত দূষিত ব্যক্তি, সমস্ত অমানুষ দূষিত, তাদের সঙ্গেই তার উঠা বসা ছিল। মানুষ যেরকম সঙ্গ করে তার স্বভাব, ভক্তিবিনোদ ঠাকুরের জন্য লিখেছে স্বভাবই সঙ্গের মূল, লিখেছেন স্বভাবই সঙ্গের মূল, স্বভাব থেকেই সঙ্গ হয়। তুমি যদি তোমার ক্ষমতা থাকে মনে মনে সর্বক্ষণ যদি শুদ্ধ গুরু বৈষ্ণবের হরিকথা কীর্তন চিন্তা করতে পারো তুমি অবশ্যই যাবে। আমার গুরু পাদপদ মরে গেছে নাকি, মরে গেছে 14 বছর আগে গুরুদেব মরে গেছে, মরে গেল, গুরু পাদপদ মরেন না। তিনি যখন লোকচক্ষের অন্তরালে গেলেন
তখন শুদ্ধ শিষ্যের কাছে, নিষ্কপট শিষ্যের কাছে তিনি প্রকট হলেন এবং চিরকাল থাকবেন বলে অ্যাসিওরেন্স দিলেন। যেখানে জড়জগতের কপট লোকগুলোর কাছে আমার গুরুপাদ পদ নিজের স্বরূপটাকে গোপন করে ফেললেন, ধোকা দিয়ে দিলেন, দেখ আমি মরে গেলাম, যেমন জগন্নাথ ধোকা দিচ্ছেন, দেখ আমার হাত পা নেই, তোরা চাইছিস আমাকে কী দেবো, ঠুটো জগন্নাথ, আমি হাতও নেই পা নেই, তোরা যে এটা দাও ওটা দাও, আমি হাতই নেই দেবো কি, প্রভাত বলছি তোমাদের ধোকা দেওয়ার জন্য জগন্নাথ এরম করছেন, মূর্খগুলো যেন বোকা, আমাদের বোকা বানাবার জন্য জগন্নাথ এরম করছেন। সেরকম গুরুপাদ পদ্ম লোকচোখের অন্তলায় চলে যাচ্ছেন অসুস্থ লীলা করে, দেখ আমি মরে গেলাম, এ আমাকে দিয়ে আর তোর কী হবে, কিন্তু গুরুপাদ পদ্ম মরেন না, শুদ্ধ শিষ্য নিষ্কপট শিষ্য তার কাছে যখন গুরুপাদ পদ্ম যখন এই সমাজের অন্তরালে চলে যান, তখন তার নিত্য স্বরূপে শুদ্ধ শিষ্যের নিষ্কপট শিষ্যের হৃদয়ে চিরকাল থাকেন, তিনি কেবল একা দেখতে পান, বাকি কপটের লোকগুলো উনি মরে গেছেন 14 বছর হলো, কিন্তু তিনি কিন্তু নিরন্তর দেখতে পাচ্ছেন গুরুদেব রয়েছে, তিনি নিরন্তর দেখতে পাচ্ছেন। ব্যাস পূজার জন্য আজকে কি আপনার আয়োজন করলেন নাকি, আজকে ব্যাস পূজার আয়োজন করলেন, কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণবের হৃদয়ে সবসময় ব্যাস পূজা হচ্ছে আনইন্টারাপ্টেড, কোনো ছেদ নাই। এরপরে আমরা অনুশীলন বলে একটা কথা জানি, অনুশীলন আছে না শব্দ একটা, অনুশীলন, এই অনুশীলন মানে হচ্ছে অনু, যেখানে কোনো গ্যাপ থাকবে না, হ্যাঁ গ্যাপ কোনো এর মধ্যে থাকবে না, সব সময় নিরন্তর চিন্তা করব এর মধ্যে জগতের আবিলতা, কিছু জড়জগতের কোনো জড় জিনিস অপ্রাকৃতিক জগতে আমার চিন্তাটাকে কিছু কোণের জন্য কলুষিত করে দিল, এটা শুদ্ধ গুরু বৈষ্ণবের লক্ষণ নয়। শুদ্ধ গুরু বৈষ্ণবের চিত্তটা কিছুক্ষণের জন্য বিষয় গেল, কিছুক্ষণের জন্য কৃষ্ণতে এটা হয় না, 24 ঘন্টা থেকে 24 ঘন্টা নিরন্তর তার হৃদয় কৃষ্ণের দিকে প্রবাহিত, সেবার দিকে। যিনি জড়জগতের লোকগুলোর মঙ্গলের জন্য সর্বদাই চেষ্টা বিশিষ্ট, জড়জগতের যত লোকগুলো আছেন তাদের অমঙ্গল যেন না হয়, তাদের যেন নিরন্তর মঙ্গল লাভ হয়, এই জন্য যিনি অবিশ্রান্তভাবে চেষ্টা করে যাচ্ছেন তিনিই হলেন বৈষ্ণব, তিনিই হলেন বৈষ্ণব, তিনি জগতের মঙ্গলের জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন, এক বিন্দু ছেদ নয়, কোনোরকমভাবে বিন্দুমাত্র কোনো তার মধ্যে কোনো নিজের স্বার্থের কোনো বিষয় নাই, নিরন্তর যিনি অপরের মঙ্গলের চেষ্টা করছেন তিনি হচ্ছেন বৈষ্ণব, যিনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা কৃষ্ণ সেবা নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি হচ্ছেন বৈষ্ণব। আমার কিসে মঙ্গল হবে এই দায়িত্ব যতক্ষণ আমি নিজের হাতে নিয়ে নিই ততক্ষণ করে গুরু ঈশ্বর তোমার দায়িত্ব নেবে না, তুই মর যা, তুই নিজের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছিস, আমার তো কিছু করার নেই, এবার তুই বুঝে নে। আত্মসমর্পণ এই জন্য ভজনের বেসিক কথা, আর উপাসনা কথাটার মানেই হলো উপ আসনা, আমি গুরুর সম্মুখবর্তী হব, পেছন ফুড়ে চলে যাব না, উপাসনা কথা মানে কি সামনে আসন পাতবো গুরুদেবের সম্মুখে থাকবো, পেছন ফিরে চলে যাব না, গুরুদেবকে কলা দিয়ে কিছু পেছনে চলে গেলাম না, সর্বদাই তার সম্মুখে থাকবো নিরন্তর, এটা বলে গুরু উপাসনা। এরকম ধরনের গুরু উপাসনার দ্বারাই ভগবান সন্তুষ্ট হন, অন্য কোনো রকম যে পদ্ধতি আছে এগুলোর দ্বারা কোনো রকম কোনো মঙ্গল লাভ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য ব্যাস পূজার আজকে যে আয়োজন করা হয়েছে বড় মঙ্গলময়, ব্যাস পূজার থেকে আর বেশি অধিক মঙ্গলের কোনো কিছু নাই। আর প্রথমেই শুরু করেছিলাম কোন শ্লোক দিয়ে শুরু করেছিলাম যে উপরি অধ লোক যাচ্ছে এবং নামছে, হ্যাঁ সবসময় উপরে উঠছে নিচে নামছে নাগরদোলার মতো, এই যে জন্ম মরণের যে ব্যবস্থাটা এর থেকে রেহাই পেয়ে নিত্য জগতে আমি যেন ভগবত সেবায় নিযুক্ত হতে পারি, সেই ব্যবস্থাটার জন্যই আজকে আমার ব্যাস পূজার প্রয়োজন, ব্যাস পূজা না হলে হয় না। চৈতন্য মহাপ্রভু এই কারণেই, অবশ্য ভাগবতে পুরাণে ব্যাস পূজার কথা পূর্বেও রয়েছে, কিন্তু বিশেষভাবে চৈতন্য মহাপ্রভু
শিবাসাঙ্গনে ব্যাস পূজার ব্যবস্থা দেখিয়েছেন। তার থেকে যারা বৈষ্ণবগণ তারা এই শিক্ষা লাভ করে, যারা গৌড়ীয় বৈষ্ণবগণ গুরু পূজা ব্যাস পূজার যে ঐতিহ্য এটা লাভ করেছেন, ব্যাস পূজা কিরমা করতে হয় এই ধারণটা লাভ করেছেন। ব্যাস পূজা ছাড়া আমাদের কোনো মঙ্গলের কোনো রাস্তাই নাই, নিরন্তর আমাদের ব্যাস পূজা করতে হয়, নিরন্তর ব্যাস পূজার মাধ্যমেই আমরা অপ্রাকৃত জগতের সমস্ত সন্ধান পাব। ব্যাসকে উপেক্ষা করে, ব্যাসকে ডিঙিয়ে, ব্যাসকে উপেক্ষা করে আমরা অপ্রাকৃত জগতের কোনো খবরই আমরা লাভ করতে পারব না। অনেক কথা বলা ছিল আজকে, আপনাদের অন্য অন্য সেবাও আছে, এই পর্যন্তই আজকে থাকলো। মহারাজ যদি আরও আলোচনা করেন তো আজকে করবেন, করা উচিত মহারাজের, কিছুক্ষণ মহারাজ করুন, সর্বক্ষণ আমি করে গেলাম এটা ঠিক নয়, মহারাজ এবার করুন। এই পর্যন্ত থাকলো, যদি সময় সুযোগ হয় আবার এর বিস্তৃত আলোচনা পরে হতে পারবে। পাঞ্চাকল্প দুর্বশে কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন ব্যবসায়।